আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। গতকাল আমরা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের একটা সাক্ষাৎকার দেখলাম। সাক্ষাৎকার তিনি নিয়েছেন আর কি, সাক্ষাৎকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎকার নিয়েছেন। ঘটনাটা খুবই স্বাভাবিকভাবে নেওয়াই যেত, কিন্তু এখানে যথেষ্ট সন্দেহের কারণ তৈরি হয়েছে। গত এক মাস আগে প্রায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা সাক্ষাৎ নিয়েছেন। আমরা জানি যে একই গ্রুপের দুটো পত্রিকা এবং চিন্তা ভাবনা সবকিছুতে আর তো তারা একই। আসলে তো মাহফুজ আনম কোন সন্দেহ নাই, তিনি ডেইলি স্টারের সম্পাদক হিসাবে মোটামুটি একটা অবস্থানে, বাংলাদেশে একটা অবস্থানে নিয়ে আছেন এবং অনেকেই ওনাকে ফলো করেন বা শ্রদ্ধা করেন বা সম্মান করেন। বাংলাদেশের সাংবাদিকদের মধ্যেও তিনি মোটামুটি বেশ একটা গ্রহণযোগ্য অবস্থায় আছেন, এবং সবার কাছে যে তিনি গ্রহণযোগ্য অবস্থায় আছেন তা কিন্তু না। কাদের কাছে বেশি গ্রহণযোগ্যতা আছে এবং কারা তার কাছে, কাদের সাথে তার বেশি সম্পর্ক যায়, এটা মোটামুটি বাংলাদেশ সবাই জানে। এবং যারা পত্রপত্রিকা নিয়মিত পড়ে এবং যারা এইদিকে মনোযোগ আছে এবং সাংবাদিক মহল যারা চেনে আর কি, যারা সাংবাদিকদের চেনে, তারা মোটামুটি জানে যে তিনি আসলে কাদের কাছে গুরুত্বপূর্ণ বা তিনি কাদের মাথায় হাত দেন বা কারা তাকে তার মাথায় হাত রাখেন, এরকম একটা সমীকরণ করা যায়। তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন, যারা এটা বোঝেন না তারা বুঝতে পারবেন যে এই সাক্ষাৎকারের শেষ দিকে এসে তিনি যে কথাগুলো বলতে চেয়েছেন, আসলে শেষ দিকে না, আসলে উনি বলা যায় যে উনি এই শেষের দিকে যে দুই তিনটা প্রশ্ন করেছেন, মাঝে করেছিলেন কিন্তু দুচ্ছই করতে পারেনি, এই রিপিট যে দুটো তিনটা প্রশ্ন করেছেন, এই প্রশ্নগুলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে করার জন্যই আসলে তিনি সাক্ষাৎকারটা নিয়েছেন, এটা ভাবার যথেষ্ট কারণ আছে। কি কি প্রশ্ন ছিল নাম্বার, যদি এই শেষের প্রশ্নগুলোকে বলি, নাম্বার ওয়ান প্রশ্ন ছিল যে এই যে সাংবাদিকদের বিরুদ্ধে হত্যার মামলা, এটা বিদেশে ভালো মেসেজ যাচ্ছে না এবং এই সাংবাদিকরা তো হত্যা করতে পারে না বা তাদের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে না, বিষয়টা উনি এটাই মিন করছেন। এবং একটা দ্বিমত পোষণ করেও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের উত্তর পাওয়ার পরও কিন্তু দ্বিমত পোষণ করে উনি আবারও কথাটা বলেছেন। এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছ থেকে তিনি কি আদায় করবেন আমরা জানি না, আদায় করতে পারবেন কিনা সেটাও জানি না। তবে একটা জিনিস বলে রাখি যে বিগত সরকার 15 বছর যে সরকার ছিল, সেই সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য আসলে কি কি করেছে, মোটা দাগে যদি বলা যায় আসলে তিনটা কাজ করেছে। একটা হলো যে তার রাষ্ট্রীয় সমস্ত গোয়েন্দা বাহিনীকে এই মানুষের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিল, যাতে চট করে কারো মুখ বন্ধ করে দেওয়া যায়, চট করে কাউকে তুলে নিয়ে আসা যায়, চট করে তাকে পার্সোনালি মানে ব্যক্তিগত সাজা যেভাবে দেয় মানুষ, সেই ব্যক্তিগত সাজা দেওয়ার মতো করে যাতে দেওয়া যায়, এবং মানে এক ধরনের মাস্তানি যাতে করা যায়, যে কারো যে কোনো সময় কান ধরে উঠে নিয়ে আসা, চোখ বেঁধে উঠে নিয়ে আসা, মানে অজ্ঞাত পরিচয় বা কারা নিয়ে গেছে জানি না, বা একটা সাদা গাড়িতে তুলে নিয়ে যাওয়া, বা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, মানে এই যে একটা কর্মকাণ্ড, এটা করেছে বাংলাদেশের সমস্ত গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করে। এক, এটা কিন্তু ভয়ের, সব থেকে ভয়ের, একজন মানুষ গ্রেপ্তার হলে তারা জানে যে পুলিশের কাছে আছে, পুলিশ যদি রিমান্ডেও নেয়, মারধরও করে, তাও বোঝে যে ওইখানে আছে, ওইখানে গেলে তার পাওয়া যাবে। কিন্তু যদি একজন মানুষকে একেবারে আড়াল করে ফেলানো যায়, গোপন করে ফেলানো যায়, তার গ্রেপ্তার থেকে শুরু করে আর কোনো ট্রেস না করা যায়, তার মানে হলো যে তার সাথে এখন দুনিয়ার নিকৃষ্টতম বর্বর কর্মকাণ্ড হলেও আসলে কিছু করার নাই, জানার নাই, বোঝার নাই, এটা খুবই ভয়াবহ এবং খুবই আতঙ্কের। ক্রসফায়ার হলেও মোটামুটি মানুষ বুঝতো যে ক্রসফায়ারে মারা গেছে, তার মানে তাকে গুলি করে মেরে ফেলানো হয়েছে। হ্যাঁ, কিন্তু গুম হলে মানে এটা খুব ভয়াবহ, কারণ এটা না, এর সাথে নানা সামাজিক সমস্যা তৈরি হয়, পারিবারিক সমস্যা তৈরি হয়। তো যাই হোক, শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এদেরকে এই পদ্ধতিতে মানে গোয়েন্দাদের দিয়ে এভাবে তুলে নিত, এক। দুই নম্বর হলো তারা মানে রাস্তায় যে আন্দোলন টান্দোলন করবে বা কোনো মুভমেন্ট করবে বা কোনো মিটিং মিছিল করবে, এগুলো সাহায্য করার জন্য মানে সমস্ত বাহিনীকেই ব্যবহার করেন, সর্বশ্রেষ্ঠ সশস্ত্র বাহিনী ব্যবহার হয়েছে, সমস্ত বাহিনীকেই ব্যবহার করেছেন, পুলিশ ব্যবহার করেছেন, বিডিআর ব্যবহার করেছেন, আনসার ব্যবহার করেছেন এবং আরো যে স্পেশাল ফোর্স টোর্স আছে সবই ব্যবহার করেছেন। এর পরের ঘটনা হলো আর কাদের ব্যবহার করেছেন,
তার এই কাজটাকে জায়েজ করার জন্য বা তার এই কাজটাকে সহজ করার জন্য বা মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য তিনি ব্যবহার করেছেন কিছু সাংবাদিক। তার মানে রাষ্ট্র ক্ষমতা দখলে রাখা, প্রয়োজন অনুসারে মানুষকে হত্যা করা এবং দখলে রাখা এবং হত্যা করার পক্ষে যুক্তি দাঁড় করানোর জন্য সাংবাদিকদের রাখা, ঠিক যেটা আমরা উপসাগরীয় যুদ্ধে ইরাক যেটা আমেরিকা যেটা করেছে ইরাকের, যখন পেন্টাগনের কথা আমরা যে নিউজ যেগুলো পেতাম সেটা হলো যে ওখানে সাংবাদিকদের নিয়ে যাওয়া হতো, সাংবাদিকদের যে যে নিউজ করতে বলা হতো সাংবাদিকরা সেই সেই নিউজ করতো, সিএনএন বিবিসিতে সেই সব নিউজ আমরা দেখতাম, আমরা বুঝতে চেষ্টা করতাম যে কি হচ্ছে, কিন্তু এটা ছিল নিয়ন্ত্রিত। ঠিক একই রকম উপায়ে অর্থাৎ শেখ হাসিনা যে সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সেই যুদ্ধের মিডিয়া সেল হিসাবে কাজ করেছিল কিছু সাংবাদিক, এবং মোটামুটি সরকার চিহ্নিত করতে পেরেছে, সরকার চিহ্নিত করতে পেরেছে কারা সেই সাংবাদিক ছিল। ধরুন শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, তার পার্লামেন্ট মেম্বারদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, যে সমস্ত পুলিশ সরাসরি যুক্ত ছিল তার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, এবং যে সমস্ত গোয়েন্দা বাহিনীর সদস্যরা এই কাজে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে, তাহলে এই যে সবকিছুকে একটা গ্রহণযোগ্যতা দেওয়ার জন্য সাংবাদিক পরিচয় ব্যবহার করে যে একটা বয়ান তৈরি করা হতো বা সাংবাদিক পরিচয় ব্যবহার করে এগুলোকে সবার সামনে উপস্থাপন করা হতো, এদেরকে কেন খুনি হিসাবে আখ্যায়িত করা যাবে না? মাহফুজ আনম খুব ভালো মতো জানে, উনি সাংবাদিক নাম নিয়ে সাংবাদিক নাম নিয়ে আপনি যদি অকাম কুকামু করেন তাহলে উনি সেটাকে সেই সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে উনি সেটাকে সাংবাদিকদের হয়রানি হিসাবে আখ্যায়িত করেছেন, এটা কিন্তু একটা মোটা দাগে সমস্যা তৈরি করেছেন। মাহফুজ আনম যদি সাংবাদিকদেরকে এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন তার মানে হলো যে সাংবাদিকরা অকাম কুকাম সব করবে, হত্যা করবে, হত্যার নিন্দন জোগাবে, সরকারের সাথে পরামর্শক্রমে হত্যার সহযোগিতা করবে, কিন্তু তারপরে যেহেতু তার নামে সাংবাদিকতা সাংবাদিক আছে, সে যদি কোনো কাগজে কাজ করে মিডিয়াতে কাজ করে তো তার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। এইসব বিষয়ে কিন্তু এটা বলার জন্য কিন্তু সেই সাক্ষাৎকারটা দিয়েছেন। বাস্তবতা হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ এই বিষয়ে এখনো মনে হয়নি যে উনি কনভিন্স করতে পেরেছেন, কিন্তু আমাদের দুঃখ হয় যে মাহফুজ আনম কেন একটা করাপ্টেড দুষ্ট এবং হত্যা ইন্ধনদাতা ব্যক্তিদেরকে কেন সাংবাদিকতার কার্ড দিয়ে সেভ করতে চান? তাদের বিরুদ্ধে যথাযথ মামলা হবে, তাদের বিচার হবে, এবং তিনি বলেছেন যে হত্যা মামলা প্রফেসর ডক্টর মোহাম্মদ বলার চেষ্টা করেছেন যে হত্যা মামলা তো আসলে এটা আগের পরিচিত নিয়ম আইন, সেই আইনে করা হচ্ছে, কিন্তু তাদের মধ্যে যথাযথ অভিযোগ আসবে, অভিযোগের ভিত্তিতে মামলা হবে। তারপরেও কিন্তু মাহফুজ আনম এটাকে আবার প্রশ্নটা আবার এগেইন করেছিল প্রফেসর ডক্টর মামুনকে। আমরা আসলে বলতে চাই যে আসলে বাংলাদেশের সাংবাদিকরা টোটালি মতলববাজ, এবং অবশ্যই এরা বাংলাদেশের মানুষের পক্ষে না, এরা একটা একটা লেভেল তৈরি করেছে, একটা গ্রুপ তৈরি করেছে, সেই গ্রুপ নিয়ে এরা মজা করতে চায়, এই গ্রুপ নিয়ে এরা বাংলাদেশকে তাদের মতো করে চালাতে চায়, বাংলাদেশের মানুষের মতো দেশ চলবে এরা আসলে সেটা চায় না, এবং এই মুহূর্তে মরণীপনা করছে মাহফুজ আনম, এবং বোঝাই যায় যে মাহফুজ আনমকে এইসব শিখিয়ে টিকিয়ে দিয়েছে কে, ওই যে নাঈমুল ইসলাম গঙ্গরা তাকে এটা বলে তাকে সামনে নিয়ে আসছে, সামনে আসার মতো আর কেউ নাই, যেগুলো আসবে সেগুলো তো পালিয়েছে এবং গ্রেপ্তার হয়েছে এবং ভয়ে জনসম্মুখে আসছে না, তো মাহফুজ আনমের যেহেতু সমস্যা নাই, যেহেতু সব জায়গায় আছে মেশে, তো মাহফুজ আনমকে তারা ব্যবহার করেছে। তো আমরা আসলে দেখতে চাই যে যারা এই সরকারের হত্যা এবং ক্ষমতার দখলের অপকর্মের সাথে প্রেসের হয়ে সহযোগিতামূলক কাজ করেছে তারা এক ধরনের বড় ধরনের অপরাধী, শুধু হত্যা মামলা না, তাদের বিরুদ্ধে আরো কঠিনতম তথ্য বিকৃত করা, তথ্যকে ম্যানিপুলেট করা, তথ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করার জন্য তাদের বিরুদ্ধে আরো বড় ধরনের অভিযোগ থাকা আনা উচিত এবং বিচার করা উচিত। সময় বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, আল্লাহ হাফেজ।